আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহিদাস ব্লগ এবং শাহিদাস কুকিং ব্লগ থেকে আমি শাহিদা আপনাদের জন্য নিয়ে এসেছি আজ খুবই দরকারি একটা ভিডিও। যেহেতু এখন শীতকাল, তো প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়, তো সেই টমেটোগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করলাম ফ্রিজে, সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখা যায় টমেটোর দাম খুবই কম, কিন্তু কিছুদিন পর টমেটোর দামটা বেড়ে যাবে, তো তখন টমেটোটা অনেক সময় কেনা হয় না। তো এই কম দামে যখন টমেটোগুলোকে আমি পাই, তখন সেই টমেটোগুলোকে আমি ফ্রিজে রেখে দিই, আর সারা বছর টমেটো পাওয়া যায় না। তো এই ফ্রিজে রাখার যে বরফ টমেটোগুলো, সেগুলোই আমি সারা বছর ব্যবহার করি। আমাদের ফ্রিজে দেখা যায় যে ফ্রিজের একটা ড্রয়ার পুরোটা আমরা টমেটো দিয়ে ভরিয়ে ফেলি, যার জন্য সারা বছরে আমাদের যখনই টমেটো প্রয়োজন হয় তখন আমরা সেই বরফ টমেটোগুলো ব্যবহার করতে পারি। তো আমি আজকে এখানে 3 কেজি টমেটো নিয়েছি, সেই টমেটোগুলোকে আজকে আমি ফ্রিজে রাখব। তো কীভাবে আমি ডিপ ফ্রিজে এগুলো রাখলাম, সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সচরাচর তরকারিতে যেমন কাটি টমেটো একটু ছোট ছোট করে, সেভাবেই কেটে আমি এখানে প্লেটে রেখেছি, একটু দূরত্ব বজায় রেখে রেখেছি। তারপর এগুলোকে আমি কি করব, ডিপ ফ্রিজে রেখে দেব। আর যে বাকি টমেটোগুলো ছিল, সেই টমেটোগুলোকেও আমি এভাবে কেটে রেখেছি। মোটামুটি 2-3 ঘন্টা পর আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করব। এরপর আমি যে বাকি টমেটোগুলো রেখেছিলাম সেগুলোকে আমি এখন সেদ্ধ করে নেব, আর এগুলোকে আমি একদম পিউরি করে নেব, যার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে তারপর আমি চুলায় বসিয়েছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর আমি এটাকে ঘুটে নেব, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব যেন একদম পিউরি হয়ে যায়। আর এরপর আমি নিয়েছি এখানে একটি বাঁধাকপি, তো সেই বাঁধাকপিটাও আজ আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এই জন্য আমি বাঁধাকপিটাকে একদম কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বটিতে কুচি করতে পারবেন, তবে আমি এখানে একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যে পিলারটা দিয়ে আলু ছিলি কিংবা পেঁপে যেটাই ছিলে খোসা ছিলি, সেই পিলারটা দিয়ে আমরা বাঁধাকপিটাকে এভাবে কুচি করে নিতে পারবো, খুবই সহজে খুব সুন্দরভাবে কুচি হয়ে যায়। আমার টমেটো পিউরি এখানে হয়ে গেছে, এখন আমি এগুলোকে বক্সে রেখে দেবো। তো এখানে আমি এটি সমান বক্স নিয়েছি আর একটা গোল বক্স নিয়েছি, এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর সে বাঁধাকপিটা আমি যে কুচি করেছি সেটা পলিথিনের মধ্যে রেখে দেব, তবে এখানে যদি আমরা ফয়েল পেপার জাতীয় পলিথিনগুলো ব্যবহার করি তাহলে খাবার দাবার নষ্ট কম হয়। আমি এখানে একটি মোটা পলিথিন ব্যবহার করেছি, তো সেই পলিথিনটাতে আমি বাঁধাকপি কুচিটা রেখে বরফের যে ট্রেটা ছিল সেই ট্রের মধ্যে সমান করে রেখে দিয়েছি, যাতে নিতে আমার সুবিধা হয়। এরপর এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছি, প্রায় 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি। দেখুন টমেটোগুলো খুব সুন্দর বরফ হয়ে গেছে। আর এভাবেই টমেটোগুলোকে আপনারা তরকারিতে দিয়ে দিতে পারবেন, আর কাটতে হবে না, যেভাবে তরকারিতে দিবেন ঠিক ওই শেপে আপনারা টমেটোগুলোকে কেটে বরফ করতে পারবেন। আমার সবগুলো টমেটো আমি সংরক্ষণ করে রেখেছি। এর আগেও যখন আমাদের বাসায় টমেটো নিয়ে আসা হয়েছিল, একটু বেশি পরিমাণে টমেটো নিয়ে আসলে আমরা অল্প অল্প করে সেটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিই। বাঁধাকপিও বরফ হয়ে গেছে, এখন আপনারা চাইলে খুব সহজে এখান থেকে নিয়ে নিতে পারবেন এভাবে রাখলে। এখন আমি টমেটোগুলোকেও একটি পলিথিনে রেখে দেব, আর পলিথিনটা অবশ্যই ফয়েল পেপার জাতীয় পলিথিন হলে খুব ভালো হয়। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেখানে অনেক ধরনের ভিডিও আছে, বিভিন্ন ধরনের পিঠার আইটেম আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।